আজকে আমি তোমাদের বায়োকেমিক্যালের একটি ক্লাস নেব। আমি কিছুদিন আগে তোমাদের ক্যালকেরিয়া ফ্লোরিকা সম্পর্কে পড়িয়েছিলাম, আজকে আমি ক্যালকেরিয়া ফসফোরিকা সম্পর্কে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছি। তো ক্যালকেরিয়া ফসফোরিকা এই ঔষধটি বায়োকেমিক্যালের একটি খুবই গুরুত্বপূর্ণ ঔষধ। এই ঔষধটিকে সংক্ষেপে বলা হয় ক্যালফস, আর এর সংক্ষিপ্ত নাম সিপি। তো এই ঔষধটি কোন কোন লক্ষণে তোমরা ব্যবহার করবে সে বিষয়ে আমি বলছি। প্রথমত, যদি কোনো রোগ লক্ষণে, ধরুন কোনো মানুষের কোনো রোগ হয়েছে আর সেই রোগে দেখা যাচ্ছে যে তার মলদ্বার, তার মূত্রদ্বার, তার মুখগহ্বর ইত্যাদি স্থান থেকে যদি অন্ড লালাবৎ চটচটে স্রাব মিশ্রিত হয়, তাহলে তোমরা এই ঔষধটি ব্যবহার করতে পারো। ধরুন কোনো মহিলার সাদা স্রাব হচ্ছে আর সেই স্রাবে যদি দেখা যায় তার স্রাবটি অন্ড লালাবৎ চটচটে, অর্থাৎ তোমরা ডিম ভাঙলে খেয়াল করবে ডিমের যে সাদা অংশটা সেটা লালা টাইপের, ওই যে সাদা অংশ সেই সাদা অংশের মতো যদি স্রাব মিশ্রিত হয় তাহলে তোমরা এই ঔষধটি ব্যবহার করতে পারো। তারপর যদি কোনো রিকেটগ্রস্ত শিশু তোমরা দেখতে পাও, অর্থাৎ কোনো শিশু যদি দেখো যার দেহটাকে দেখে মনে হবে যে তার রিকেট হয়েছে, সেই শিশুর ক্ষেত্রে তোমরা ঔষধটি ব্যবহার করতে পারো। সেই শিশুটির ক্ষেত্রে খেয়াল করবে যে তার শিশুটি শীর্ণ হবে, অর্থাৎ সে খুবই রোগা হবে আর তার মাথাটি খুবই বড় হবে তার দেহের তুলনায়, আর তার হাড়গুলি অপরিপুষ্ট হবে আর তার মাথা থেকে প্রচুর ঘাম মিশ্রণ হবে। এই লক্ষণগুলি যদি তোমরা দেখতে পাও তাহলে তোমরা অবশ্যই ক্যালকেরিয়া ফসফোরিকা ঔষধটি সম্পর্কে ভাববে। তারপর কোনো শিশুর ক্ষেত্রে যদি দেখা যায় যে তার দাঁত উঠতে বিলম্ব হচ্ছে, অর্থাৎ তার দাঁত দেরিতে উঠছে আর তার দাঁত ওঠার সময় বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে, যেমন যদি তার জ্বর দেখা যায় দাঁত ওঠার সময়, যদি তার কাশি হয়, যদি তার উদারাময় হয় আর যদি তার তর্কা হয় ইত্যাদি রোগ লক্ষণ যদি তার দাঁত ওঠার সময় দেখা যায় তাহলে তোমরা অবশ্যই এই ঔষধটি ব্যবহার করতে পারো। তারপর যদি তোমরা দেখতে পাও যে কোনো যুবক যুবতী সে তারা অতি দ্রুত লম্বা হয়ে উঠছে কিন্তু তাদের দেহ ঠিক মতো পুষ্ট হচ্ছে না, অর্থাৎ তারা পরিপুষ্ট হচ্ছে না, তাহলে তোমরা এই ঔষধটি ব্যবহার করতে পারো। আবার যদি কারোর কোনো শোক থেকে কোনো রকম রোগ যন্ত্রণা হয়, দুঃখ থেকে হয়, বিরক্তি থেকে হয়, হতাশ থেকে হয়, আর যদি কেউ প্রেমে আঘাত পেয়েও যদি সে রোগগ্রস্ত হয়ে পড়ে তাহলেও তোমরা এই ঔষধটি ব্যবহার করতে পারো। আবার যদি এমন কোনো মানুষ দেখো যার ক্ষুদ্রাম ফুরিয়ে গিয়েছে, তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু ঔষধটি ব্যবহার করা যাবে। আবার যদি কোনো স্ত্রীলোকের ক্ষেত্রে দেখো যে তারা অনেক বহু সন্তান প্রসব করেছে আর প্রসব করার ফলে তারা বহুদিন ধরে তাদের সন্তানকে স্তন পান করিয়েছে, তাহলে কিন্তু আর এই ঔষধটি কার্যকরী, কারণ বহু সন্তান জন্ম দেয়া তারপর তাদের অনেক দিন ধরে স্তন পান করানো তার ফলে তাদের দেহটা অনেকটা দুর্বল হয়ে পড়ে, আর এই দুর্বলতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ক্যালকেরিয়া ফস ঔষধটি তাদের সেবন করাতে হবে। তারপর এই যে ক্যালকেরিয়া ফস, এই ঔষধটি কিন্তু রক্তাল্পতার কিন্তু একটি শ্রেষ্ঠ উৎকৃষ্ট ঔষধ, কারণ অনেক সময় যদি তোমরা দেখতে পাও যে পরিপাক ক্রিয়ার বিশৃঙ্খলার কারণে যদি কারো রক্তাল্পতা হয়, অর্থাৎ অ্যানিমিয়া হয়, তাহলে কিন্তু এই ঔষধটি তোমরা ব্যবহার করতে পারো। তারপর যদি তোমরা কোনো ছেলে মেয়ে, সেটা শিশু হোক কিংবা বালক বালিকা হোক, যদি দেখতে পাও যে তারা অতি দ্রুত লম্বা হয়ে যাচ্ছে কিন্তু তাদের দৈহিক গঠন ঠিকঠাক হচ্ছে না, দেখা যায় যে তারা ঠিকঠাক খাওয়া দাওয়া করছে তবুও তারা দিন দিন শীর্ণ হয়ে পড়ছে, তাহলেও কিন্তু এই ঔষধটি কার্যকরী। তারপর যদি কারো কারো ক্ষেত্রে, অর্থাৎ বিশেষ করে যুবক যুবতীদের ক্ষেত্রে যদি দেখা যায় যে তারা যৌবন প্রাপ্ত হওয়ার পরেই তাদের মুখে ব্রণ দেখা দিচ্ছে, তাহলে কিন্তু এই ঔষধটি ব্রণের একটি উৎকৃষ্ট ঔষধ। তারপর যদি কারো উদারাময় হয়, অর্থাৎ পাতলা পায়খানা হয় আর সেই পায়খানা যদি সবুজ বর্ণের হয়, পিচ্ছিল হয় আর যদি তরল হয় আর উষ্ণ, অর্থাৎ গরম হয়, আর তার সঙ্গে যদি বায়ু নির্গত হয়, তাহলেও কিন্তু এই ঔষধটি কার্যকরী।
আবার তোমরা দেখতে পাবে যে অনেক শিশুরা দুধ সহ্য করতে পারে না, দুধ খেলে দেখা যায় যে তারা বমি করে ফেলে। তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্যালকুলিয়া ফসফরিক ঔষধটি খুবই কার্যকরী। আর তোমরা ক্যালকুলিয়া ফসফরিকার সঙ্গে সঙ্গে ন্যাপট্রাম ফস ঔষধটিও তাদের সেবন করাতে পারো। তারপর যদি দেখা যায় যে কোনো বালিকা স্কুলে স্কুলে পড়ে কোনো মেয়ে, আর স্কুলে পড়ার পর বাড়ি পড়াশোনা সারাদিন পড়াশোনা করে বাড়ি আসার পর দেখা যায় যে তাদের মাথা যন্ত্রণা করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি খুবই কার্যকরী। তারপর অনেক সময় দেখা যায় যে অনেক মানুষের পিত্তে অর্থাৎ গল ব্লাডারে স্টোন হওয়ার একটা সম্ভাবনা থাকে, অর্থাৎ যদি কারোর পিত্ত পাথরি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু ক্যালকুলিয়া ফসফরিক ঔষধ তোমরা ব্যবহার করতে পারো। আবার যদি কারো ছানির সূত্রপাত হয়, অর্থাৎ তোমরা যদি রোগ কোনো রোগী দেখতে দেখতে খেয়াল করো যে তার চোখের ছানির সূত্রপাত হয়ে গেছে, তাহলে কিন্তু তোমরা ক্যালকুলিয়া ফসফরিক ঔষধটি ছানির প্রাথমিক অবস্থায় তাকে সেবন করাতে পারো। তারপর যদি দেখা যায় যে কোনো রোগীর বহুমূত্র পেশেন্ট অর্থাৎ তার সুগার আছে আর তার দেহ অতি শূন্যতা হয়ে যাচ্ছে, তার দেহের মধ্যে একটা অসার বোধ লক্ষ্য করা যাচ্ছে, তার পিপাসা প্রচুর হচ্ছে, তার খিদে পাচ্ছে না, অর্থাৎ ক্ষুধাহীনতা লক্ষণ তোমরা দেখতে পাচ্ছ, তাহলে কিন্তু ঔষধটি খুবই কার্যকরী ঔষধ। এবার আমি তোমাদের মানে আরও যেসব গুরুত্বপূর্ণ লক্ষণ অর্থাৎ তোমরা কোন লক্ষণে কত শক্তির ঔষধ সেবন করাবে সেগুলো আমি বলে দিচ্ছি। যদি তোমরা দেখো যে কোনো মানুষের বিশেষ করে যারা বৃদ্ধ, সে বৃদ্ধদের ক্ষেত্রে যদি তোমরা দেখতে পাও যে বৃদ্ধ বয়সে তাদের শিরঘূর্ণন হচ্ছে, অর্থাৎ তাদের মাথা ঘুরছে, তাদের দেহের মধ্যে একটা কম্পন হচ্ছে, তাদের মাথা যন্ত্রণা করছে ইত্যাদি কারণে যদি তোমরা দেখতে পাও, তাহলে তোমরা অবশ্যই এই ঔষধটি 6x শক্তি ব্যবহার করবে। তারপর যদি দেখো যে কোনো মানুষের অ্যানিমিয়া হয়েছে, রক্তাল্পতা হয়েছে, তাহলে তোমরা এই ঔষধটি 12x শক্তি থেকে ব্যবহার করবে। তারপর 12x শক্তির পরে তোমরা 30x ব্যবহার করবে, তারপর 200x ব্যবহার করবে। এইভাবে আস্তে আস্তে ঔষধের পাওয়ারটা বাড়বে। তারপর যদি তোমরা দেখতে পাও যে কোনো বাচ্চার কোনো শিশুর ক্ষেত্রে ব্রহ্মতালু অর্থাৎ তার মাথায় যে ব্রহ্মতালু আছে সেটা জোড়া লাগতে সময় লাগছে, এই লক্ষণে তোমরা ক্যালকুলিয়া ফসের 30x শক্তির ঔষধটি ব্যবহার করবে। 30x তাহলে যদি তোমরা কোনো রিকেটগ্রস্ত শিশু দেখতে পাও আর যদি দেখো যে তার মাথার যেটা হাড় জুড়তে দেরি হচ্ছে, তাহলে তোমরা অবশ্যই ক্যালকুলিয়া ফস 30 শক্তির ঔষধ থেকেই কিন্তু তার ব্যবহার করা শুরু করবে। আর তারপর যদি কোনো ব্রণ দেখো যে কোনো মানুষের কোনো যুবক যুবতীদের মুখে ব্রণ হচ্ছে, তাহলে তোমরা মোটামুটি 6x শক্তির ঔষধ থেকেই তার ঔষধ দেওয়া শুরু করবে। তারপর যদি কারোর ক্ষেত্রে দেখতে পাও যে তার দাঁত উঠতে দেরি হচ্ছে কোনো শিশুদের ক্ষেত্রে, তাহলে তাকে 6x শক্তির ঔষধ থেকেই শুরু করবে। তারপর আস্তে আস্তে তার যদি তার শক্তি অর্থাৎ যদি তার আস্তে আস্তে যে দেখা যায় যদি দাঁত ওঠার সময় যাদের সমস্যা হবে, অর্থাৎ দাঁত ওঠার সময় যদি তার মানে তর্ক হয় কারোর ক্ষেত্রে, তারপর আরও যদি বিভিন্ন রকম সমস্যা হয়, তাহলে তো তার মোটামুটি 12x শক্তির ঔষধ তাদের শুরু করবে। তারপর যদি কারোর পুরাতন টনসিলের বৃদ্ধি হয়, তাহলে তোমরা 6x শক্তির ঔষধ থেকে শুরু করবে। তারপর যদি কারোর পাকস্থলীর কোনো সমস্যা হয়, অর্থাৎ তার যদি পেট ফাঁপে, বুক জ্বালা করে, তার যদি অস্বাভাবিক ক্ষুধা পায়, তার যদি পাকস্থলীতে বেদনা হয়, অর্থাৎ খাওয়ার পরে যদি সামান্য কিছু সে আহার করে তবুও যদি তার পাকস্থলীতে ব্যথা বেদনা হয়, তাহলে তোমরা এই ঔষধের 6x শক্তি থেকে ব্যবহার করা শুরু করবে। তারপর যদি কোনো পুরুষের ক্ষেত্রে দেখা যায় যে তার অন্ডকোষ প্রদাহ হচ্ছে, তার অন্ডকোষে বেদনা হচ্ছে, তার হস্তমৈথুন করার প্রবৃত্তি আছে, তো সেক্ষেত্রে আবার তার সঙ্গে সঙ্গে যদি তার স্বপ্নদোষ থাকে, তাহলে এক্ষেত্রে এই ঔষধের ক্যালকুলিয়া ফসফরিকের ঔষধের 6x শক্তি থেকে ব্যবহার করা শুরু করবে। আর যদি কারোর ক্ষেত্রে দেখতে পাও যে হস্তমৈথুন করার তার প্রবৃত্তি আছে, তাহলে তোমরা এই যে ক্যালকুলিয়া ফস ঔষধটি 200x ঔষধের এক মাত্রা তাকে সেবন করাবে, দেখবে যে হস্তমৈথুন করার যে প্রবৃত্তি সেটাও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো আমি মোটামুটি
লক্ষণ মিলিয়ে তোমরা কি কত শক্তির ওষুধ বিভিন্ন রোগ লক্ষণে ব্যবহার করবে সেগুলি মোটামুটি বলে দিয়েছি। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর আমাদের কাছে ফোনও করতে পারো। তো আজ এই পর্যন্ত।